রাতভটানা বৃষ্টির জেরে জলমগ্ন আলিপুরদুয়ারের বিভিন্ন ওয়ার্ড, প্রচুর মানুষ গৃহবন্দী হয়ে রয়েছেন। আবহাবিদদের মতে গত বছরের তুলনায় এবছর আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি হয়েছে। স্বাভাবিকভাবে এবছর কয়েক দফা জলমগ্ন হয়েছে আলিপুরদুয়ারের বিভিন্ন ওয়ার্ডগুলোতে। আলিপুরদুয়ারের 8, 9, 14, 15 এবং 18 নম্বর ওয়ার্ডগুলোতে এখনও পর্যন্ত জলমগ্ন অবস্থায় রয়েছে। বিধায়ক সৌরভ চক্রবর্তী 8 নম্বর ওয়ার্ডে যান এবং বৃষ্টির জমা জলে প্লাবিত বিভিন্ন বেসরকারি শিশুদের স্কুল, নদীর সংলগ্ন এলাকায় প্রশাসন থেকে নামানো হয়েছে নৌকো। এখনও পর্যন্ত আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের পরিমাণ 292.40 মিলিমিটার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার এখানে জলমগ্ন হওয়া সত্ত্বেও ভূক্ষেপ নেই প্রশাসনের। এখনও পর্যন্ত কোনো উদ্যোগ না হয়নি জানেন প্রশাসনের পক্ষ থেকে। 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হীরালাল বর্মন জানিয়েছেন, গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টির ফলে জলমগ্ন আমাদের এলাকা। বিভিন্ন মানুষ অন্যত্র নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন এবং প্রচুর মানুষ এখনও জলমগ্ন ঘরে গৃহবন্দী রয়েছেন। পৌরসভা থেকে দেখা করে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত ত্রাণ দেয়নি। কি জানিয়েছে জলমগ্ন এলাকার মানুষরা? শুনল, জলের মধ্যে আছি, হ্যাঁ আজকেও জল আছে, হ্যাঁ পরিষ্কার এসে গাড়ি এসে দেখে গেল। আমরা কোনো এখন অব্দি কোনো কিছু সাহায্য হয়েছে কোনো কিছু পাইনি। বলছে যে আপনাদের ঘরে কি জল ঢুকে গেছে? হ্যাঁ ঘরে জল ঢুকে গেছে। তো বিভিন্ন মানুষ কি বাধে কি আশ্রয় নিয়েছে? না না, কিছু কিছু লোক এখনো আছে, জল আছে, হ্যাঁ বাধে এবার কেউ আশ্রয় হবে না, কেন বাদে তো ঘর করার নিষেধ। এইদিক ওইদিক আছে, ওই জলের মধ্যে কষ্ট কষ্ট করে আছে সব লোক। কি জানিয়েছেন এই প্রসঙ্গে সৌরভ চক্রবর্তী? শুনব, কারণ আমাদের এখানে যে মানে বৃষ্টিপাত হয়েছে সেটা 50-60 বছরও এত বৃষ্টিপাত হয়নি। অলরেডি 6,300 মিলিলিটার বৃষ্টি হয়ে গেছে এবং আলিপুরদুয়ারের শহরে গতকাল সকাল থেকে এখনও পর্যন্ত 292 মিলিলিটার, 300 মিলিলিটার ক্রস করলো একটু আগে। পাহাড়ে অলরেডি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই অ্যাবনর্মাল রেনফল আমরা মানে 50-60 বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। শহরের বহু জায়গায় জলমগ্ন হয়ে গেছে এবং শহরের বাইরেও গ্রামে বহু জায়গায় জলমগ্ন হয়ে গেছে এত বৃষ্টিপাতে। কিন্তু আমাদের সেচ দপ্তরের তৎপরতায় এবং প্রশাসনের তৎপরতায় আমরা সবাই মিলে এবং মানুষেরও তৎপরতাতে এখনও পর্যন্ত কোনো বড় ধরনের ঘটনা হয়নি, কিন্তু বৃষ্টি পড়ছে। আগামীকালকে বৃষ্টি, আজকে সারারাত বৃষ্টি হবে ফোরকাস্টিংয়ে, আগামীকালকেও বৃষ্টি হবে এবং পাহাড়ে প্রায় 4 কিলোমিটার এলাকাতে মেঘ জমে আছে। তো এটা এখন পলিউশন কমে যাওয়ার জন্যই হোক বা কোনো কারণেই হোক, সাইন্টিফিক কী কারণ সেটা সেচ দপ্তরের লোকরা বা আবহাওয়াবিদরা বলতে পারবে, আমি আবহাওয়াবিদ নই। কিন্তু যে বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে বা যে বৃষ্টি আমাদের আলিপুরদুয়ারে হয়ে চলেছে তাতে পরিস্থিতিটা খুবই ভয়াবহ। আমরা সব দিকে তৈরি আছি, সব ওয়ার্ডে কি জল ঢুকেছে? বিভিন্ন ওয়ার্ডে ঢুকেছে, আমরা সব জায়গায় তৈরি আছি, আমরা ত্রাণ নিয়েও তৈরি আছি। বোট এখন এই মুহূর্তে যে লোকগুলো জলমগ্ন আছে তাদেরকে বাড়ির থেকে বের করা এবং বোট করে তাদের নিয়ে আসা, এটা সবচেয়ে বড় দায়িত্ব। নৌকা নামানো হয়েছে, শহরে 5টা নৌকা আছে আর শহরের বাইরে যেগুলো আনপ্রোটেক্টেড এলাকা আছে সবগুলোতে নৌকা আছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম চলছে, মোট এখনও পর্যন্ত 20-22টা নৌকা আমাদের জেলা প্রশাসন টোটাল আমাদের এই আলিপুরদুয়ার ব্লক 1, ব্লক 2 শহর এবং বিভিন্ন জায়গায় করেছেন। কিন্তু পাম্প চলছে শহরে, হাসিমারা বা অন্যান্য জায়গাতেও প্রচণ্ড রেনফল হচ্ছে এবং পাম্প মেশিন